কাল পরশুর মধ্যে কৌয়া মুখ্যমন্ত্রীকে কাটবেই কাটবে যিনি নিজেই গণতন্ত্রের শাস্তি পেয়ে গণতন্ত্রের হ্যাঁ চিতা সাজাতে গিয়ে নিজেই সেই চিতায় উঠে পড়েছেন তিনি আর কাকে কাকে চিতায় তুলবেন সেটা সময় কথা বলবেন এথিক্স কমিটি থেকে যেদিন তিনটে ব্যাগ নিয়ে বেরোলো ভুলে গেছেন এক একটা ব্যাগের দাম তিন লাখ টাকা এক হাতে তিনখানা ব্যাগ ছিল যেখানে আত্মপক্ষ সমর্থন করার কথা সেখানে সে বয়কট করবে আর বলবে আত্মপক্ষ কোথায় আত্মপক্ষ সমর্থন করতে দেবে আর কোথায় দেবে সুপ্রিম কোর্টের হয়েছে আপনারা তো অনেক কথা বলছেন রীতিমতো তার যে সাংসদ পদ খারিজ হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে ও তো ভাই চ্যালেঞ্জ করে হ্যাঁ ও দেবের সিনেমার নামও চ্যালেঞ্জ হয় তো সেই সিনেমাও ফ্লপ হয় এই যে চ্যালেঞ্জ फ्लावर কত দিন আগে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গিয়েছিল এটা প্রশ্ন করে আজকে উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী বললেন যে নাকি যারা দুটো বিড়ি খায় সাধারণ মানুষ আপনারা তাদের উপর খুব উঠে আসে আপনাদের কিন্তু যাদের এত কোটি কোটি টাকা আপনারা দেখতে পাননি যারা সাধারণ মানুষ দুটো বিড়ি খায় মাত্র দুটো মাত্র বিড়ি খায় কংগ্রেস নেতার কথা বলছে কোটি কোটি টাকা মানে মানে পার্থ চ্যাটার্জির কথা বলছে কার কথা বলছেন উনি বিড়ি তাদের আছে যার টাকা আছে আছে ভাই বড় তো টাকা আছে আমরা কি বলছি তাই নিয়ে এ মুখ্যমন্ত্রী এখানে এনাকে একটা ভালো ডাক্তার দেখাতে বলো মুখ্যমন্ত্রী যারা কোটি কোটি টাকা আছে যাদের বিড়ি খায় ওই তো ভাই লড়ছি তো আমরা ইডি সিবিআই নিয়ে আমরা তো রোজ আমরা দাবি জানাচ্ছি কোটি কোটি টাকা তো তৃণমূলের ভাইপোর তিন আচ্ছা আপনি আমার কথা বলুন আপনাকে তো বোঝাতে হবে যে পঁয়ত্রিশটা ফ্ল্যাটের মালিক প্লটের মালিক আপনি কি করে হলেন বারো বছরে আপনি তো টালির চালে থাকতেন হ্যাঁ আপনি তো ইটের পাঁজার সামনে বুড়িগঙ্গার তীরে আপনার বাড়ি ছিল আজকে পঁয়ত্রিশটা প্লটের মালিক হলেন আচ্ছা ঠিক আছে আপনার ভাইপো বউ তিনি বর্তমানে কাউন্সিলার তিনি যখন এ জমা দিলেন তার অ্যাসেট জমা দিলেন ডিক্লারেশন তাতে বললেন পাঁচ কোটি টাকার অ্যাসেট এবং সেই অ্যাসেটটা কোত্থেকে হয়েছে সমাজ সেবা করে আচ্ছা আপনি আমায় বলুন যার পাঁচ কোটি টাকার অ্যাসেট তিনি তো বিয়েই দিয়েছেন প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচা করে ছেলের বিয়ে এটা কোথেকে গেল সে তো জানি উনি চোর সরকারি কেউ না আমি তো জানি উনি পাকা চোর গত মন্তব্য যার জন্য আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন এটা কিন্তু বক্তার বক্তব্যের দায় তার নিজের হ্যাঁ সবসময় দায় আমার আপনি কেন নেবেন আমার দায় আমি বলেছি আপনার নামে এফআইআর করেছি আপনি গিয়ে বলে দিন যে আমি তো বলিনি আমার নিশ্চয়ই দায় টিভিতে লোকে দেখছে না যারা আপনার চ্যানেল দেখবে তারা দেখবেন আমি বলছি তো চোরকে কি বলবো চোরকে আরেকটা জিনিস বলতে পারি তৃণমূল নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে জানিয়ে রাখবো যে চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক হলো কুনাল ঘোষের মধ্যস্থতায় রীতিমতো তারা বললেন আইনি জোট কি আইনি জোট যেটা খুলে চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না নাকি অনেকেই চায় না নিয়োগ হোক শকুনের মতো তাকিয়ে আছে এইরকমই মন্তব্য করেছেন কুনাল ঘোষ আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ কথা বলার চেষ্টা করব কারা রীতিমতো শকুনের মতো টাকে আছে তারা কারা আমার মনে হয় উনি কল্যাণের কথা বলে যে শকুন আর কল্যাণ দেখবেন একটু মিল আছে কথার মধ্যে আমার ধারণা উনি কল্যাণ ব্যানার্জির কথা বলেছেন হ্যাঁ দেখুন চাকরিটা যদি কুনাল বাবু করে দেয় হ্যাঁ খুশি হব তো কিন্তু চাকরিটা হবে কেমন করে সেটা আমরা দেখতে চাই আগে কিছু মন্তব্য করব না যেভাবেই হোক মানুষের চাকরিটা হোক এটা চাই কিন্তু চাকরি হওয়ার পর মাইনে কর থেকে দেবে এ থেকে দেবে এখন কুনাল ঘোষ বড় অর্থনীতিবিদ উনি কোনো বিষয়টা জানেন না এমন কিছু নেই কিন্তু হ্যাঁ জানবেন একদম ব্ল্যাক হোল থেকে অ্যাস্ট্রোনমি অবধি দি সবটাই কিন্তু ওনার একদম করা আয়ত্ত তো আপনি আমরা চাই চাকরিটা হোক আমরা দেখতে চাই হোক না হোক এটা দেখব কেন কিন্তু মুশকিল হচ্ছে ওদের লবি আর ওদের পিসি লবির মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে পিসি লবির কল্যাণ কাল থেকে বলতে শুরু করেছে এবং বারবার বলছেন আজকেও সম্ভবত বলেছেন যে চাকরি হওয়া সম্ভব নয় না এবার প্যানেল মৃত হলেও তার মধ্যে থেকেও অনেক চাকরি হয়েছে মাঝে মাঝেই চাকরি হয়েছে সম্ভবত একুশ বাইশ সালেও চাকরি হয়েছে সালটা বলতে পারবো না তো প্যানেল যদি মৃত হয় সেই মৃত প্যানেল থেকে কি করে চাকরি হয়েছে সেটাও চ্যালেঞ্জ হবে আমরা চাই ওই দেখুন আইন কার জন্য আইন তো মানুষের জন্য তাহলে আইন পরিবর্তন করে চাকরি হোক কিন্তু চাকরিটা হোক এর আগে তো অনেক মিটিং দেখেছি এর আগে তো অনেক মিটিং দেখেছি না না হোক না আর একটা ডিসেম্বর হোক কিন্তু একটা লিমিট দিক একটা লিমিট দিক যে এই তারিখের মধ্যেই চাকরিটা হবে এখন জট না জটা আমি বলতে পারবো না জট একটা অল্প হালকা জিনিস হয় আর জটা হলে তো সেটা চালানো মুশকিল না তাহলে খোলেনি কেন আজকে তো তারাই খুলবে আজকে আজকে তো তারাই খুলবেন এই জ্বরটা তারাই ছাড়াবেন তো এতদিন ছাড়াননি কেন সহজ প্রশ্ন সামান্য প্রশ্ন যে আজকে যারা জ্বরটা খুলে ফেলবেন বলছেন বাইশের তারিখের পর আচ্ছা ধরলাম বাইশের পর আবার একটা বাইশ আসবে হয়ে যাবে তার মধ্যে আমার প্রশ্ন হচ্ছে জ্বরটা তো তারাই খুলবেন জ্বরটা তো আমি গিয়ে খুলছি না তুই এই জ্বরটা তারা এক হাজার দিন হতে দিলেন কেন আরে এই আইনি প্রচেষ্টা যদি এখন কমপ্লিট করে ফেলতে পারেন সেটা কেন এক হাজার দিন হতে দিলেন আমি জানতে চাই কোন আইনি প্রসেস কোন আইনি প্রসেস আমরাও তো একেবারে অশিক্ষিত না একেবারে পাটা ছাগল তো না আমি জানতে চাই না না সুপার নিউমারিক পোস্ট মানে মানে যারা সেটা অন্য প্রশ্ন না প্রথম এটা ভুল এটা ভুল এই কথাটা যেটা ব্যাখ্যা করা হচ্ছে আমি যতটা বুঝি আইন সেটা হচ্ছে যে সুপার নিউমারিক পোস্টে যারা চাকরি পেয়েছে তাদের আটকানো হচ্ছে ও অলরেডি চাকরি পেয়েছে কিন্তু যারা ন্যায্য তাদের সঙ্গে সুপার নিউমারিক এসে আমার কি সম্পর্ক গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিক না মামলা হচ্ছে কোন কোনো জায়গায় কি স্টে হয়েছে নাকি এটার ওপরে কেউ তো স্টে করছে না এরাই স্টে করাবে কাউকে দিয়ে আমার সন্দেহ এরাই এই কল্যাণ ব্যানার্জিকে দিয়ে এখন গাওয়াচ্ছে কল্যাণ ব্যানার্জি কোন একটা লোককে দিয়ে এটাকে স্টে না করিয়ে দেয় কেন বলুন আমরা দিচ্ছি আমরা আজ দিচ্ছি না আমরা সামনের সপ্তাহে দিচ্ছি পরের মাসে দিচ্ছি এটা বলুন চেষ্টা করছি তো উনি এর আগে যখন ভাইপো ডেকে বসিয়েছিল তখনও বলেছিলেন চেষ্টা তো পার্থ চ্যাটার্জিকে দিয়ে একটা সিটের মতন কমিটির মতন একটা করে দিয়েছিলেন যখন মমতা ব্যানার্জি তখনও চেষ্টা হচ্ছিল নাও ইটস টাইম টু অ্যাক্ট করতে হবে এখন আগের বারও তো ফল দিয়েছিল কিন্তু সেই ফলটা যে অশ্বডিম্ব সে তো পরে বোঝা গেছে সে ফলটা যে মাকাল মানে যে মাকাল নিয়ে গেছিল সেইটা যে আরেকটা মাকাল হবে না সেটা কি করে বলতে পারে আর যদি করে দিতে পারে উনি সে তো জানি উনি চোর সরকারি কেউ না আমি তো জানি উনি এটা পাকা চোর ব্যক্তিগত মন্তব্য যার জন্য আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন এটা কিন্তু বক্তার বক্তব্যের দায় তার সব সবসময় দায় আমার আপনি কেন নেবেন আমার দায় আমি বলেছি আপনার নামে এফআইআর করেছি আপনি গিয়ে বলে দিন যে আমি তো বলিনি আমার নিশ্চয়ই দায় তিনি লোকে দেখছে না যারা আপনার চ্যানেল দেখবে তারা দেখবেন আমি বলছি চাই হোক মনে প্রাণে চাই হোক এটা নিয়ে কোনো প্রশ্ন নেই আমি ওনার ওনার উদ্যোগকেও স্বাগত জানাচ্ছি না না উদ্যোগকে ঠিক আছে ভালো তো উদ্যোগকে স্বাগত জান এবার উনি বলুন যদি না করতে পারেন তাহলে কি হবে করলেন মেনে যে ওরা চায়াচ্ছে কেন আচ্ছা ধরুন আমরা জানি যে এটাতে হবে না ধরুন যে প্যানেল মারা যায় এক বছর এক্সপায়ার হয়ে গেলে সে প্যানেল মারা যায় আর হয় না আমি জানি আমি ধরে নিলাম তাহলে কল্যাণ ব্যানার্জি হঠাৎ বলছে কেন একদিন কেন বলিনি কুনাল ঘোষ না জবাব অব্দি বলেনি কেন আপনার ভাবতে হবে তো হ্যাঁ না না এটা এটা তো কোর্টও অনেক আগে বলে দিয়েছে যে চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই পুরোটাই মিথ্যা কথা বলছে